हेलो स्टूडेंट्स, आशा करी तुम्हारा सबा भलो। आज आगेर दिन हमें अंक अनुशीलन बे प्रश्नपत्र 13 एक थेके 5 नं पर्यंत अंक देखिए। आज के प्रश्नपत्र 13 6 थेके 8 नं अंक देखा। देखो हमें लिखे एखे 6 थेके 8 नं अंक। देखो 6 कते रयेछे 15 20 25 साधारण गुणनियोगगुली निर्णय करो। तो साधारण गुणनियोग कि करे निर्णय करते हैं तुम्हारा जानो। हमें आगे शिखिएछि যে দুটো পদ্ধতি আছে। প্রথম পদ্ধতিটা হচ্ছে 15 এর গুণনীয়কগুলো বার করা, তারপর 20 এর গুণনীয়ক বার করা, তারপর 25 এর গুণনীয়ক বার করে তার মধ্যে দেখা যে কোনগুলো কমন। তো এরকম একটা পদ্ধতি আছে যেটা অনেক বড়। আমি একটা ছোট পদ্ধতি শিখিয়েছিলাম যেটা হচ্ছে কি না 15 20 আর 25 এর গসাগু বার করে নেওয়া। তো 6 এর কতে দেখো আমি সেভাবেই দেখাচ্ছি। 15 20 আর 25 আমি গসাগু নির্ণয় করব। এটা ভাগ প্রক্রিয়াতেও করতে পারো, আবার এটা উৎপাদকের সাহায্য করতে পারো। আমি ভাগ প্রক্রিয়াতে দেখাচ্ছি। 15 একে 15 5 থাকলো, তখন আবার এইটা নেমে যাবে 3 5 15। এবার এই 5 দিয়ে 25 কে আমি ভাগ করব। 5 5 25, তার মানে গসাগু কত? গসাগু হলো 5। তোমরা কি করো সবটা করার পরে, এখানেও যদিও 5 রয়েছে কিন্তু এই দিকটা কিন্তু কখনো গসাগু নয়, গসাগু কিন্তু এইটা, এই দিকের অংশটা হচ্ছে গসাগু, তার মানে গসাগু 5। তোমরা উৎপাদকের সাহায্যে এটা দেখতে পারো। 15 20 25, 5 3 15, 5 4 20, 5 5 25। দেখো আর যাচ্ছে না সব, এইখানে 3 আর 5 মৌলিক সংখ্যা আর ভাগ করা যাচ্ছে না। গসাগু হতে গেলে কি করতে হবে না, উৎপাদকে যখন আমরা করব তিনটেই যাবে, যতগুলো এখানে থাকবে সবগুলোই যাবে এমন সংখ্যা দিয়ে ভাগ করা ভাগ করতে হবে। তো এখানে দেখো দেখলাম আমরা গসাগু সেই 5ই বেরোলো। এবার খেয়াল করো যে 5 সংখ্যাটা কিন্তু একটা মৌলিক সংখ্যা, তার মানে মৌলিক সংখ্যার দুটো উৎপাদক 1 আর 5, উৎপাদক বা গুণনীয়ক। তাহলে এই 1 আর 5ই কিন্তু হচ্ছে এই তিনটে সংখ্যার সাধারণ গুণনীয়ক। তাহলে উত্তর লিখব কি, 15 20 25 সাধারণ গুণনীয়ক গুলি হলো 1 আর 5। এবার দেখো 6 ক্ষয়ের অঙ্কটা বলেছে 8 12 ও 4 এর সাধারণ তিনটি গুণিতক নির্ণয় করো। তো এটা আমি কি করে করব এটাও তোমরা জানো। 8 এর গুণিতকগুলো প্রথমে নির্ণয় করে নেব, তারপর 12, তারপর 4 এর। এবার সব গুণিতকগুলোর মধ্যে দেখব কোনটা কমন বা সাধারণ। এটা একটা পদ্ধতি, আমি এখানে আরেকটা পদ্ধতি দেখাচ্ছি। 6 এর খ 8 12 আর 4 এর আমি লসাগু করে নেব। 2 দিয়ে যাবে, 4 দুগুণে 8, 6 দুগুণে 12, 2 দুগুণে 4, আবার 2 দিয়ে যাবে, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 2 একে 2, আর কিন্তু যাচ্ছে না। তাহলে লসাগু কি হবে, 2 গুণ 2 গুণ 2 গুণ 3, তাহলে কী হবে, 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 12 দুগুণে 24। এবার এটা থেকে আমি সাধারণ গুণিতকগুলো বার করে দেব। তাহলে প্রথম সাধারণ গুণিতকটা কী হবে, 24 সাথে আমি 1 গুণ করব, 24 একে 24। দ্বিতীয় সাধারণ গুণিতকটা হচ্ছে 24 সাথে আমি 2 গুণ করব, 24 দুগুণে 48। আর তৃতীয় সাধারণ গুণিতকটা হবে 24 সাথে আমি 3 গুণ করব, 3 24 সং 72। তাহলে এই তিনটেই কিন্তু আমাদের উত্তর। যদি এখানে বলতো 4টে সাধারণ গুণিতক বার করো, তাহলে আমি 24 এর সাথে 4 গুণ করতাম। তাহলে উত্তর তোমরা কী লিখবে, উত্তরটা আমি এখানে লিখছি না, উত্তর লিখবে যে 8 12 4 এর সাধারণ তিনটি গুণিতক হলো 24 48 আর 72। এবার দেখো 6 এর খ 6 এর গ, গতে বলেছে 5 10 15, তারপর ডট ডট দেওয়া রয়েছে মানে চলছে, এই ইত্যাদি সারির ইত্যাদি সংখ্যা সারির অষ্টম সংখ্যাটি কত বলেছে। একটা সারির একটা সিরিজের অঙ্ক আমি এখানেই দেখাচ্ছি। 6 এর গ বলছে 5 10
15 এবং তারপর ডট ডট দেওয়া আছে, মানে এইভাবেই চলছে। দেখো পাঁচের গ্যাপ দিয়ে চলছে, 5 থেকে 10, 5-এর গ্যাপ, 10 থেকে 15, 5-এর, এইভাবেই চলছে। এটাকে সিরিজ বলা হয় বা সারি বলা হয়, সংখ্যা সারি। এর অষ্টম পদটা বার করতে বলেছে। এটাকে যদি আমি প্রথম পদ ধরি, এটাকে দ্বিতীয়, এটাকে তৃতীয়, এইভাবে যদি চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আর অষ্টম যদি আমি লিখি এবং নামটাটা পড়তে থাকি, 5 একে 5, 5 দুগুণে 10, 3 পাঁচে 15, 4 পাঁচে 20, 5 পাঁচে 25, 5 ছয়ে 30, 5 সাতে 35, 5 আটে 40, তাহলে অষ্টম পদটা কত হলো? অষ্টম পদটা কিন্তু 40 হলো। এভাবে তোমরা বার করবে। এবার দেখো 7-এর অঙ্ক বলেছে, একটি চালকল থেকে 3,385 বস্তা চাল বাজারে পাঠাতে হবে, প্রতিটিতে 225 বস্তা চাল ধরে, এমন কয়েকটি লরি বোঝাই করার পর 10 বস্তা চাল পড়ে আছে, কটি লরি ভর্তি করা হয়েছিল? দেখো বাজারে পাঠাতে হবে কত বস্তা চাল বলে দিয়েছে, 3,385 বস্তা চাল লরিতে করে পাঠাচ্ছে, এক একটা লরিতে 225টা করে বস্তা ধরছে, একটা লরিতে 225 বস্তা, আবার একটা লরিতে 225 বস্তা, এইভাবে 385 বস্তা চাল লরিগুলোতে যখন ভরা হলো, ভরার পর দেখা যাচ্ছে যে মাটিতে কিছু চালের বস্তা পড়ে রয়েছে, সেই পরিমাণটা দিয়েছে 10 বস্তা চাল পড়ে রয়েছে, মানে ওই 10 বস্তা চাল আর কোনো লরিতে তোলা যায়নি বলেছে। তাহলে কতগুলো লরি ভর্তি করা হলো? তাহলে আমরা কি করব, প্রথমে যতগুলো বস্তা বাজারে পাঠানো, বাজারে পাঠাচ্ছে, তার থেকে যে 10 বস্তা চাল পড়ে রয়েছে সেটা যদি আমি বাদ দিয়ে দিই, তাহলে তো লরিতে কতগুলো বস্তা চাল তোলা হয়েছে সেটা পাওয়া যাবে। তো আমি অঙ্কটা শুরু করি, আমি এই বোর্ডটা পুরোটাই মুছে দিচ্ছি। সাতের অঙ্ক দিচ্ছি আমি, বাজারে চাল পাঠাতে হবে 3,385 বস্তা, লরিতে বোঝাই করার পর 10 বস্তা চাল পড়ে রয়েছে, মানে এতগুলো বস্তা থেকে আমি 10 বস্তা চাল পড়ে রয়েছে সেটা বাদ দিলে লরিতে কতগুলো বস্তা তোলা হয়েছে সেটা পাবো। তাহলে আমি বিয়োগ করে দিই, লরিতে বোঝাই করার পর 4 পড়ে রয়েছে, দশ বস্তা, এটা আমি বিয়োগ করব। বিয়োগ করে যে সংখ্যাটা থাকবে সেটা হচ্ছে লরিতে চাল বোঝাই করা হয়েছে কত বস্তা সেটা। বিয়োগ করলে কত পাবো? 5, 7, 3, 3 বস্তা, এই পরিমাণ বস্তাগুলো, বস্তা কিন্তু লরিতে বোঝাই করা হয়েছে, একটা লরিতে 225 বস্তা, আবার একটা লরিতে 225 বস্তা, এইভাবে এই এতগুলো বস্তা লরিতে তোলা হয়েছে। তার মানে যদি এই বস্তার সংখ্যাটাকে আমি 225টা সমান ভাগে ভাগ করি তাহলে লরির সংখ্যা পাবো, তাহলে পরের অংশটুকু ভাগ হবে। দেখো আমি কি করব, আমি লিখব 225 বস্তা চাল ধরে একটি লরিতে, তাহলে 3, 3, 7, 5 বস্তা চাল ধরে কতগুলো লরিতে আমি বার করে দেবো এক্ষুনি ভাগ করে, 3, 3, 7, 5 ভাগ 225, টি লরিতে, এখানে কিন্তু এককটা টি হবে, ভাগটা আমি এখানে করছি, 3, 3, 7, 5কে 225 দিয়ে ভাগ করব। প্রথমে 3 ঘর পর্যন্ত একবার যাবে, 225 একে 225, 2, 1, 1 বিয়োগফল, এই 5টা তখন নামলো,
এবার পাঁচ দিয়ে যাবে, পাঁচ পাঁচে পঁচিশের পাঁচ হাতের দুই, পাঁচ দুগুণে দশ আর দুই বারো হাতের এক, পাঁচ দুগুণে দশ আর একে এগারো, তার মানে পনেরোটি লরিতে। উত্তর কী লিখবে? উত্তর লিখবে কটি লরি ভর্তি করা হয়েছিল, অর্থাৎ পনেরোটি লরি ভর্তি করা হয়েছিল। আমি উত্তরটা লিখলাম না, তোমরা ওটা যখন অঙ্ক করবে উত্তরটা অবশ্যই লিখবে, অঙ্কের শেষ লাইনটা হচ্ছে উত্তর। এবার দেখো আটের অঙ্ক, একজন মালি কতগুলো লাউ হাটে হাটে বেচতে নিয়ে গেল। সে একজনকে নব্বই টাকায় কয়েকটি লাউ এবং অন্য একজনকে ষাট টাকায় কয়েকটি লাউ দিল। লাউয়ের দাম অধিক পক্ষে কত ছিল? দেখো আমি আগের প্রশ্নমালাগুলোতে বলেছি অধিক পক্ষে, সবচেয়ে বেশি, এই কথাগুলো থাকলে গসাগু করতে হয়। কেন? গসাগু কথাটার পুরো অর্থ হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। এই গরিষ্ঠ শব্দটার সাথে অধিক পক্ষে, সবচেয়ে বেশি, এই কথাগুলোর মিল আছে। তো আমরা কী করবো না, নব্বই আর ষাটের যতগুলো সাধারণ গুণনীয়ক তার মধ্যে সবচেয়ে গরিষ্ঠ যেটা সেটাই কিন্তু আমাদের উত্তর। তো চলো আমি অঙ্কটা দেখাই, এই বোর্ডটায় চলে আসছি, এটা আমি মুছে দিলাম। তো ষাট আর নব্বইয়ের গসাগু করব আমি ভাগ প্রক্রিয়ায় করছি। ষাট একে ষাট, শূন্য তিন, এই ষাটকে তখন আমরা তিরিশ দিয়ে ভাগ করব। তিরিশ দুগুণে ষাট, এটা কিন্তু গসাগু ফল, গসাগু নয়, এটা কিন্তু আমাদের গসাগু। তার মানে উত্তর কত কী হবে? উত্তর হবে লাউয়ের দাম অধিক পক্ষে তিরিশ টাকা ছিল। প্রথমে লিখে নাও যে গসাগু সমান সমান তিরিশ। এবার উত্তর লেখো লাউয়ের দাম অধিক পক্ষে তিরিশ টাকা ছিল। তো আজকে এই পর্যন্তই, এর পরের ভিডিওতে আমি বাকি অংশটুকু দেখাচ্ছি।